অপলা ম্যাডামের বন্ধুরা বাইরে থেকে এসেছেন, অনেক নাচ গান না হলে চলে নাকি? যাক বাবা, তোমরা এলে আমি তো তোমাদের ফোন করে করে হত না। এখন আর কোনো কথা নয়, এখন শুধু নাচের প্রস্তুতি। কেমন? আমি এবার যাই, তৈরি হয়ে এলাম বলে। আর যতক্ষণ না তৈরি হচ্ছি ততক্ষণ তোমরা ঝটকা আর ছোট মালিক নাচ করবে, কেমন? আমি আসি, হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি, দেখি। এই বেশ ভালো। আচ্ছা, এবার কিন্তু চিনির বাড়ির লোকের টার্ন, রাইট? এক্স্যাক্টলি, আমাদের একটু কাজও আছে। আমাদের অপালা ডেকেছিল চিনির ঠাম্মের মন ভালো করতে, তাই আমাদের ছুটে আসে। জলসা এবার জমে গেছে, সেই জন্যেই এখন আমাদের ছুটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। ওকে, গুড নাইট। গুড নাইট, বাই। যা, নাচ গান শেষ হয়ে গেল। আরে কে বলেছে নাচ গান শেষ? এই বার তো নাচ গান আরো জোরদার শুরু হবে। নন্দন অফিসার করছেটা কি? চিনিকে গ্রেফতার করলো না, চিনির এত উৎসাহ কেন? কি চলছে মাথার ভেতরে? কোথায় রেখেছি? এই তো লেখাটা। আচ্ছা, তবে কি লাইনগুলো দিয়ে কোনো বিধবা আশ্রমের কথা বলছে? তার মানে কি বড় মালিক বিধবা আশ্রমের কথা ইঙ্গিত করছে এই লেখাটা দিয়ে? কোন বিধবা আশ্রম, কোনটা? কাশি, কাশির বিধবা আশ্রম? হ্যাঁ, কাশি হবে তাহলে। পেয়ারা, কাশির পেয়ারা, পেয়ালা ভরা পেয়ারা পেয়ারি। চিনি, কি হলো তুমি এইভাবে? এটা এটা কি দেখি? এর মানে কি? এটা এখন নিয়ে তুমি কি করছো? ছোট মালিক, গানের খাতা চুরি হয়ে যাওয়ার পর আমি আপনাকে বলেছিলাম, মনে আছে? ওই গানের খাতায় শেষ পাতায় যা লেখা আছে আমার মনে আছে, সেটা এটাই গানের খাতায় যেটা শেষ পাতায় লেখা ছিল। কিন্তু এগুলো কি? এর তো কোনো মাথা মুন্ডু নেই। আমি যদি বলি আছে,